আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে কাঁঠালের মুচি পচা রোধ ও কাঁঠাল ফল বৃদ্ধির পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করবেন। আজকে আপনাদেরকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, কাঁঠালের মুচি পচা নিয়ে। দুই, কাঁঠালের ফল বৃদ্ধি কৌশল। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠালের রোগের লক্ষণ। প্রথমে স্পট দেখা দেয়, স্পটগুলোর মাধ্যমে অনেকগুলো দাগের সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর বাদামি বর্ণ সৃষ্টি হয়। বাদামি বর্ণ সৃষ্টি হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কালো বর্ণ আকার ধারণ করে। এই কালো বর্ণ ধারণ করার কারণ হচ্ছে ছত্রাকজনিত রোগের কারণে। এই রোগটি পরামর্শের জন্য কমে